ए বিয়ের তুলনায় 20% কম কাজ করে, যদি এ কোনো কাজ সাতপূর্ণ 1/2 ঘন্টায় শেষ করে তাহলে বি ওই কাজটি করবে কত ঘন্টায়? চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এক্ষেত্রে কোশ্চেনে প্রথমে বলেছে এ বিয়ের তুলনায় 20% কম কাজ করে, এর মানে হচ্ছে বি যদি 1 ঘন্টায় 100 ইউনিট কাজ করে তাহলে এ কাজ করবে 1 ঘন্টায় 80 ইউনিট, কারণ বিয়ের তুলনায় 20% কম কাজ করছে এ। অর্থাৎ বি যদি 100 ইউনিট করে, এ করবে 100 থেকে 20 মাইনাস, মানে 80 ইউনিট। ঠিক আছে, এবার অঙ্কটা আরও সহজভাবে হয় যদি আমরা এর এই 80 ইউনিট আর বিয়ের 100 ইউনিটটা কাটাকুটি করে নিই। 20 4 80, 20 5 100, অর্থাৎ এ 1 ঘন্টায় 4 ইউনিট করলে বি 1 ঘন্টায় 5 ইউনিট করবে। তো আমি কাটাকুটি করে করছি না, আমি এটা ধরেই অঙ্কটা করছি, ঠিক আছে, বাট ওইভাবে করলে আরও সহজভাবে হবে। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি এ 1 ঘন্টায় 80 ইউনিট করছে। কোশ্চেনে বলেছে এ কোনো কাজ সাতপূর্ণ 1/2 ঘন্টায় শেষ করছে, অর্থাৎ সাতপূর্ণ 1/2 ঘন্টায় পুরো কাজটা করছে এ। এবং এই যে সাতপূর্ণ 1/2 ঘন্টায় এ পুরো কাজটা করছে, ওই পুরো কাজটা করতে বি কতটা সময় নেবে সেটাই কোশ্চেনে জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমি এখন এ এই যে সাতপূর্ণ 1/2 ঘন্টায় কতটা কাজ করছে সেটা বের করব। তো এই সাতপূর্ণ 1/2 ঘন্টা মানে হচ্ছে এখানে 7 × 14 তার সঙ্গে 1 যোগ, মানে 15/2 ঘন্টা। তাহলে 15/2 ঘন্টায় কতটা কাজ করছে আমরা বের করব। তাহলে এ যদি 1 ঘন্টায় 80 ইউনিট করে, তাহলে সাতপূর্ণ 1/2 ঘন্টা মানে হচ্ছে 15/2 ঘন্টায় করবে 15/2 × 80 ইউনিট। 2 দিয়ে 80কে কাটলে 40 হয়, কারণ 2 40 = 80, এবং 15 সঙ্গে 40 এখানে গুণ হয়ে যাবে। 15 সঙ্গে 40 গুণ করলে 15 4 = 60 হয়, এই শূন্যটা চলে আসবে, মানে 15 সঙ্গে 40 গুণ করলে 600 ইউনিট। অর্থাৎ এ সাতপূর্ণ 1/2 ঘন্টায় অর্থাৎ 15/2 ঘন্টায় কতটা কাজ করছে? 600 ইউনিট। এটাই হচ্ছে টোটাল কাজ। ঠিক আছে, এখন কোশ্চেনে বলেছে এ কোন মানে 7.5 ঘন্টায় যে কাজটা করছে সেই কাজটা কত? 600 ইউনিট। এই 600 ইউনিট কাজটা করতে বি কতটা সময় নেবে এটাই জানতে চেয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি 100 ইউনিট করছিল 1 ঘন্টায়, 100 ইউনিট কাজ করছিল কত? 1 ঘন্টায়। তাহলে টোটাল কাজ কত? 600 ইউনিট। 600 ইউনিট কাজ করবে কত ঘন্টায়? 600/100 = 6 ঘন্টায়। তাহলে বি ওই কাজটি করবে অপশান বি 6 ঘন্টায়, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। অঙ্কটি আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি যাতে সকলে ভালোভাবে বুঝতে পারে। কোশ্চেনে বলেছিল এ বি এর তুলনায় 20% কম কাজ করে, অর্থাৎ বি যদি 100 ইউনিট কাজ করে এ করবে 20% কম বলেছে, মানে 100 থেকে 20 মাইনাস করলে 80 ইউনিট করবে এ কাজ, এবং এটা 1 ঘন্টায় আমরা ধরে নেব। তাহলে এ 1 ঘন্টা যদি 80 ইউনিট কাজ করে, কোশ্চেনে বলেছে এ পুরো কাজটা করছে 7.5 ঘন্টায় বা সাতপূর্ণ 1/2 ঘন্টায়। ঠিক আছে, তো সাতপূর্ণ 1/2 ঘন্টা মানে 7 × 14 তার সঙ্গে 1 যোগ, মানে 15/2 ঘন্টা। 15/2 ঘন্টায় পুরো কাজটা করছে এ। তাহলে আমরা এখানে রেকর্ডটা ছিল আমাদের এ 1 ঘন্টায় করছিল 80 ইউনিট। তাহলে সাতপূর্ণ 1/2 ঘন্টা মানে 15/2 ঘন্টায় কতটা কাজ করছে? 15/2 × 80, যেখানে কাটাকুটি করে আমরা 15 সঙ্গে 40 গুণ করে 600 ইউনিট হয়েছিল। এবার কোশ্চেনে জানতে চেয়েছে বি এই 600 ইউনিট কাজটা করবে কত ঘন্টায় জানতে চেয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বি 100 ইউনিট কাজ করছে 1 ঘন্টায়, তাহলে 600 ইউনিট কাজ করবে 600/100 = 6 ঘন্টায়, অপশান বি সঠিক উত্তর। ঠিক আছে, কনসেপ্ট ঠিক থাকলে আমরা খুব সহজে কিন্তু অঙ্কটির উত্তর বের করতে পারবো।